জীবনে এগিয়ে যাওয়ার কোনো নিয়ম আদতে নেই, স্রোতের সঙ্গে এগিয়ে যাওয়াই একমাত্র কাজ। 30 বছর জন্মদিন উদযাপন করার আগে উপলব্ধি মধুমিতার, মেয়েরা নাকি 20তেই বুড়ি, এইসব প্রবাদের মুখে ছাই দিয়ে বহুদিন আগেই এগিয়ে গিয়েছেন মেয়েরা। এই প্রজন্মের নতুন প্রবাদ, 30 is the new 20s। 30 পেরোনো মেয়ে মানে যে জীবনের এক নতুন সফর, কিন্তু এই সফর শুরু করার সময় ঠিক কেমন অনুভূতি হয়? জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্রেন্ডসের চরিত্র রেচেল যেমন তার 30তম জন্মদিনে বেশ ভেঙে পড়েছিল, সেই দৃশ্যের ভিডিও ফুটে উঠল মধুমিতা সরকারের সমাজ মাধ্যমে, কারণ তিনিও 30-এর সফর শুরু করলেন। সমাজ মাধ্যমকে মধুমিতা বললেন, 2 বছর আগে থেকেই আমি বলতে শুরু করি, যাহাই 28 তাহাই 30। নিজেকে এই 30 বছর বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই। মধুমিতা নিজেই জানান, তার মধ্যে নাকি বেশ কিছু বদল এসেছে। অভিনেত্রীর স্বীকারোক্তি, এখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছি, ছোটবেলায় কিছু জিনিস নিয়ে ভাবতাম এটাই জীবন, এর বাইরে কিছু নেই, এখন বুঝেছি জীবন অনেক বড়, আসলে অনেক রকম অভিজ্ঞতা নিয়ে 30-এ পা রাখছি। নিজের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নাকি বদলে ফেলেছেন মধুমিতা। অভিনেত্রীর কথাই, ছোটবেলায় ভাবতাম জীবনটা রূপকথা, আমি ভালো থাকলেই সব ভালো হবে, তা এখন মনে করি না। নিষ্ঠা সহকারে কাজ করলে আমার সঙ্গে সব নাকি ভালোই হবে, এখন বুঝেছি ভালো হবে কি না পরের কথা, নিজেকে ভালো ভাবতে হবে, খারাপও হতে পারে, সেই খারাপ থেকে যেন আমি কিছু শিক্ষা নিতে পারি। জীবনে এগিয়ে যাওয়ার কোনো নিয়ম আদতে নেই, স্রোতের সঙ্গে এগিয়ে যাওয়াই একমাত্র কাজ। 30 বছর জন্মদিন উদযাপন করার আগে উপলব্ধি মধুমিতার, তিনি বলেন, 16 বছর বয়সে সেই পরিণতি বোধ কখনোই আসবে না যা 30 বছর বয়সে এসে আমার মধ্যে থাকবে, এটা মেনে নেওয়া প্রয়োজন। যে কোনো বয়সেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রতিটি বয়সকে মেনে নিতে শিখেছি। 30 বছর বলে বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। পুজোর সময় জীবনে নতুন এক অধ্যায় ঘোষণা করেছেন মধুমিতা। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি, সেই মনের মানুষের সঙ্গেই জন্মদিন কাটানোর পরিকল্পনা অভিনেত্রীর। 30 বছরকে স্বাগত জানাতে দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলেন মধুমিতা, শহরের ঝঞ্ঝাট থেকে দূরে থাকার জন্যই বেরিয়ে পড়েছেন অভিনেত্রী।